19 জনকে আসামি করে তারা এই মামলাটা দায়ের করেছেন। এর ভিতরে আমার উপজেলা চেয়ারম্যান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা এবং তপন জ্যোতি চাকমা গণতান্ত্রিক ইউপিডিএফের সঙ্গে যিনি প্রধান তাদেরকে এই আসামের ভিতরে আর কি অন্তর্ভুক্ত আছে। আর আমরা এখন যেহেতু অভিযোগ পেয়েছি সে প্রেক্ষিতে আমাদের অভিযানের কর্মকাণ্ড অব্যাহত আছে তাদেরকে উদ্ধারের জন্য।